হাই সকলকে, ওয়েলকাম টু আদ্রিতাস কর্নার। শুভ অষ্টমীর আন্তরিক প্রীতিও শুভেচ্ছা জানাই সকলকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোনো সাজুগুজু করার সময় পাইনি। এই যে রুহি, তোমার সাজটা দেখাও। রুহি বরং সেজেছে, হ্যাঁ রুহি সাজুগুজু করা হয়ে গেছে। এখন আগে যাচ্ছি পাড়াতে, গিয়ে আগে অঞ্জলিটা দেওয়া হবে, কারণ টাইম চলে গেলে এটা একটা মুশকিল। পুরো পুজো আমরা খুব একটা মা দুর্গাকে প্রার্থনা করা, ডাকা, এটা একদমই সুযোগ হয় না। শুধু ঘোরা খাওয়া আড্ডা দিয়েই কাটাই, কিন্তু অঞ্জলির সময়টুকু যেন মনে হয় যে পুজোর একটা আলাদা, সত্যি ফিলিংস, আলাদা অনুভূতি। যা যা সব আর কি ভগবানের কাছে প্রার্থনা, সব ওই সময়টাই যেন আমরা নিয়ে হাজির হই মা দুর্গার কাছে। তো যাই, এখন অঞ্জলিটা দিই, তারপরে সারাদিনে প্রচুর প্ল্যান। আজকে আমাদের যাওয়ার কথা সাউথে সব বন্ধুরা মিলে। গলার অবস্থা খারাপ, বুঝতেই পারছো। কালকে ভাই বোনরা দারুণ আনন্দ করেছি, প্রচুর রাতে বাড়ি ফিরেছি। তো এখন অঞ্জলি দিয়ে তারপর মাম্মামের কাছে আমরা লুচি খাবো সকালে, খেয়ে দিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়বো সাউথে। ওখানেই লাঞ্চ, তারপর টুকটাক ঠাকুর দেখে ব্যাক। তো চলো দেখতে থাকো আদ্রিতাস কর্নার। রোজই তো পুজোর ব্লগই যাচ্ছে এই কদিন, পুজো হয়ে গেলে আবার নানা রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব, দেখতে থাকো। নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। যেমনটা বলছিলাম, পিউদেরকে পিক আপ করে আমরা যাব। এই যে পিউ প্রবিদ্যা উঠে গেছে, আর আমাদের দুজন বাচ্চা, ওরা এখন ওই গাড়িতে, মানে পূজাদের একদম হাত পা ছাড়া, মনে হচ্ছে আমরা চারজনই। অবাক কাণ্ড, পুরো মনে হচ্ছে চারজন বেড়াতে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নেই, বাচ্চাদের ফ্রিলি, কোনো চুপ করতে বলা নেই, বল দুষ্টুমি সহ্য করা নেই। দেখো দুজনই আজকে আমরা সিল্কের শাড়ি পরেছি, আমারটা একটু সবুজ সবুজ, ওরটা এটাকে কি কালার বলে রে, বেগুনি বেগুনি, হ্যাঁ বেগুনি কালার। আমরা নেমে প্রচুর ছবি টবি তুলবো, এখন আপাতত আমরা যাচ্ছি লাঞ্চে। সেটা হচ্ছে কলকাতা রাজবাড়ি বলে একটা জায়গা, সেটা জানি না কিরকম হবে, রিভিউ কম বেশি আর কি ভালো খারাপ শুনেছি। সব জায়গায় এখন খারাপ খুব একটা হচ্ছে, কারণ ভালো হওয়ার চান্সেস খুব কম। কালকেও আহিলিতে দেখলে খেলাম, কিন্তু ভালো লাগেনি একদম খাওয়ার। সো খাওয়ার থেকে আমরা 18 জন মিলে বসবো, এটাই সব বল প্রিয়। অনেকে মিলে বড় ব্যাপার, সেটার জন্যই যাচ্ছি। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে এখন দুপুরবেলা, হ্যাঁ খাওয়া তো হয় সেটাই, ওটাই হই হই, দু ঘন্টা বসে থাকবো, খাবো, তারপরে একটু টুকটাক ঠাকুর দেখে আবার ফিরবো। আবার দেখি আরো অনেক রকম প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে বলছি। চলো, পৌঁছে গেলাম সাউথে, কিন্তু পছন্দসই কলকাতার রাজবাড়িতে কিন্তু খাওয়া হলো না, কেন সেটা দেখো এবার। আমরা কলকাতার রাজবাড়িতে এলাম, কিন্তু আমাদের আজকে দল হচ্ছে 18 জনের, তাই 18 জনের এখানে কোনো অ্যাকোমোডেশনই নেই। আচ্ছা আমাদের সাজটা দেখাই, দেখ তাই আবার আমরা যাচ্ছি হচ্ছে 13 পার্বণ বা সপ্তপদী কোথাও একটা। চলো, সুন্দরী আরেক এসে গেছে, শাড়ি জোর করে বলে শাড়ি পরিয়েছি, দেখো কষ্ট লাগছে, দেখো থেকে ভালো লাগছে না, একদম শাড়ি পরে না মনে, আর এই শাড়ি গয়না চলে গেছে। অ্যাকচুয়ালি আমরা কেউই শাড়ি পরতাম না, এটা পুরোটাই আদি, একদম যে আমাদেরকে সবাইকেও বলে বলে ও শাড়ি গুলো শাড়ি পরে, আমরা আগে কেউই শাড়ি পরতাম না। তাহলে বলো অষ্টমীর দিন যদি আমরা একটা শাড়ি না পরি বাঙালি, কি ভালো হবে, কি ভালো লাগছে, বাঙালিদের শাড়িতেই ভালো লাগে। তো আমরা এখন এসেছি 13 পার্বণে, দেখি এখানে সবাই মিলে টিম আসছে, আসার পর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর জমি আড্ডা হবে, তোমাদের দেখাবো। আবার দেখি চারটে মুগ ডাল করুন, চারটে আলু ভাজা করুন, ভাতটা তারপর তো পাওয়াই যাবে, নষ্ট হলে না। পুরো খাবার দায়িত্বটা অ্যাজ ইউজুয়াল আদ্রিতার উপরে, কঠিন দায়িত্ব, কঠিন দায়িত্ব অ্যাজ ইউজুয়াল খাবার জন্য। আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আমাদের আলুটা ভাতটা কটা, আচ্ছা একটা ভাতে দুজন মোটামুটি হয় তো, সিঙ্গেল রাইস, সিঙ্গেল রাইস, সিঙ্গেল রাইস,
তো সবাই এখন তিন মেম্বার চলে এসছে, এই যে সব থেকে কাছে থাকে এই যে মিঠুনি, সবাই দেরি করে এসছে। হ্যাঁ এই সবাই দেখো টেবিলটা শুধু দেখো, 18 জনের টেবিল। ডাব চিংড়ি এসে গেছে, এই দেখো ডাব চিংড়ি, আলু ভাজা, রাইস, মটন, মানে সবই মোটামুটি এসে গেছে। আমপানটা চলছে, হ্যাঁ চলছে। এই যে ও আজকে বিল দেবে, কারণ এই সিটে বসেছে, তাই যে মাথায় কোনটা দিয়ে পালাবে তারপর বুঝে নিয়েছে। বোনে আমাদের প্রচুর খাওয়া দাওয়া হলো, কি খেলামও বললি, সেটা হচ্ছে ফিশ ফ্রাই, মুগ ডাল, আলু ভাজা, গুড় চিনি দেওয়া মুগ ডাল আর কি, তো মিষ্টি। আর খেলাম কি ডাব চিংড়ি, আর কি খেলি পাতুরি, পেটকি মাছের পাতুরি, মাটন, আমের চাটনি, মানে কিছু বাকি নেই। প্রচন্ড খেয়ে দিয়ে সবাই এখন একদম মানে টান টান হয়ে আমরা তাও আবার ঠাকুর দেখতে যাচ্ছি, সাউথে এসেছি। আর আমাদের হচ্ছে তোমার কি বলে গাইড, এই যে গাইড সাউথের লোক। হ্যাঁ মিঠুর এই যে পূজা আগে বসেছে, পূজাকে আমরা হাফ দেখাচ্ছি, কারণ পূজা শাড়ি পরে নি এই জন্য। সব ছেলেরা আজকে পাঞ্জাবি পরেছে, শুধু প্রবীরদা শার্ট, আর সবাই যে শাড়ি পরেছে শুধু পূজা আজকে কুর্তি, তাই জন্য ওদের একটা আলাদা ছবি হবে। মেয়েদের থেকে একজন দল ছুট, ছেলেদের থেকে একজন দল ছুট। আমরা এখন সন্তোষপুর লেকপল্লিতে ঠাকুর দেখতে যাচ্ছি, মিঠু দিদিদের পাড়ায়। ওখানে দু তিনটে ঠাকুর দেখে সন্ধে হতে না হতে আবার ব্যাক করবো, কারণ আজকে নাটক আছে মাদের, নাটক টাকর দেখে তারপরে আবার ওদের সাথে মিট করে একটু ডিনার করবো, এটাই প্ল্যান আছে। তো চলো সবাই দেখতে থাকো, আজকে যেহেতু মহাষ্টমী, আজকে ওয়েদারটাও দারুন, মানে একদম রোদ নেই, রোদ নেই, বৃষ্টি নেই, মানে আপাতত ভীষণ ভালো ওয়েদার, আমরা ভালোই ঘুরছি। তোমাদেরকে দেখাই এবার পূজোর শেষের দিকে, এনার্জিও একদমই শেষের দিকে। চলো দেখতে থাকো, কিছু খাওয়ার পরও আবার আইসক্রিম হচ্ছে, দেখো এই যে আমার ঠাকুর আইসক্রিম খাওয়াচ্ছি। জি হ্যাপি অষ্টমী করো, ভালো লাগছে, কত সুন্দর সাজু পুজো হয়েছে, মিঠি দুপুরবেলা জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা প্যান্ডেল হপিং করতে বেরোলাম মিঠু দিদিদের পাড়ায়। এই একটাই ঠাকুর কিন্তু আমাদের দেখা হলো, আর বেশ একটা পাওনা হলো যে ঠাকুর মশাই তখনই অষ্টমী অঞ্জলির শান্তির জল দিচ্ছিলেন, তো সবাই মিলে আমরা সেটা নিলাম। আর এই প্যান্ডেল দেখে আড্ডা টাড্ডা দিয়ে আইসক্রিম খেয়ে আমরা আবার বাড়ি ফিরলাম। নাটকটা তোমাদের পরের ব্লগে দেখাবো পুরোটাটা। এবার আমরা চলে যাচ্ছি, রাত তখন প্রায় 11:30-12, ডিনারের উদ্দেশ্যে। আমরা কিন্তু গেলাম সাউথে আমাদের সব থেকে প্রিয় রেস্টুরেন্ট ওয়াসেবি, যেটা দেবরাজ দাদের রেস্টুরেন্ট। এটা আমরা আগেও অনেকবার গেছি, তোমরা হয়তো দেখোনি। আর রাস্তাটা এক সেকেন্ড দেখো সবাই মিলে, যে কি সুন্দর লাগছে, আলোয় ঝলমলে একদম পুজো কলকাতার রূপ। অষ্টমীর রাত, রাত বললে ভুল হবে, নবমী পড়ে গেছে, কারণ এখন রাত 1টা বাজে। আর আমরা এসেছি যে ম্যাডামের প্ল্যানিং, ভীষণ ভালো খাওয়া দাওয়া, ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট। এবার পিউ প্রথম এলো, আমি এবার প্রথম আসলাম, আমি সেই অবাক যে এখানে এত লোকজন এই টাইমে। হ্যাঁ সত্যি তাই, এত ওয়েটিং এখানে, আমাদের বাড়ি থেকে তো প্রচন্ড দূর না, মানে শুধু খেতে আসাটা, হ্যাঁ শুধু খেতে আসাটা খুবই, যখন সাউথ থেকে সিটি গুলো আসা হয় তখন তখন এই দিকটা তো ওখানে খেয়ে নেওয়া হয় একটা, কিন্তু পুজোর সুযোগ আসা হয় না, পুজো বলে স্পেশাল। আর এত এনার্জি সবার মধ্যে, আমি তাই বলছি পূজাকে, তোরা সবাই না হলে আমি আজকে আর বেরোতাম না, মানে সত্যি আমরা তো তাও বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছি, সকাল 9টা বেরিয়েছি আর এখন রাতের 1টা বাজে, কন্টিনিউয়াস বসিও নি খাতে কিছু, কিন্তু এটা অষ্টমী, আবার 365 দিন পুজো শেষই পুজো। আমরা মেকআপটা চাপ করেছি, এতটাই সুন্দরী এভরে গেছি যে এমনি গ্লো করছে, ঘামের গ্লো, গেমে গিয়ে গ্লো, মানে বুঝতেই পারছো ন্যাচারাল বিউটি যাকে বলে। এইটা বলে আমি আরো 2 ঘন্টা কাটিয়ে দেবো আজকে,
এই আনন্দে সুতরাং ভেতরে গিয়েও তোমাদের দেখাবো আমরা কি খেলাম না খেলাম। দেখি আজকে ব্লগটা শেষ করব, আর এনার্জি নেই। খুব ভালো থেকো সকলে। পুজো আমাদের মোটামুটি সব রকম প্ল্যানিং প্রায় ডান হয়ে গেছে, সামনে পুজোর পরেতে ধামাকাদার প্ল্যানিং আছে আমাদের এই গ্রুপটাই সবাই মিলে, সেগুলো দেখতে হলে দেখতে হবে আদ্রিতাস কর্নার। আর অবশ্যই ভালো লাগলে তবেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ওয়াসেবির খাবার নিয়ে তো জাস্ট কিছু বলারই নেই। আমরা নিয়েছিলাম থাই স্যুপ আর গ্রিন চিলি চিকেন স্টার্টারে, তার সঙ্গে নানা রকমের সুশিও ছিল। সুশিগুলো দেখতে পাচ্ছ ভীষণ টেম্পটিং। আর এই গ্রিন চিলি চিকেনটা ছিল বেস্ট স্টার্টার আই হ্যাভ এভার হ্যাড। রাত্রির আড়াইটে বাজে, আমাদের অষ্টমী ডিনার ডান। কেমন খাওয়া হলো বলো? দারুণ ফাটাফাটি পেটে, আর এমনটাও জায়গা নেই, কাল পর্যন্ত খাওয়ার মতো আর জায়গা নেই। সময় খেলাম নবমীর খাবার তো শুরু হলো। হ্যাঁ নবমীর খাবার, সত্যি আমরা অষ্টমী কাম নবমী খেলাম, বেশি ভালো লেগেছে তো? দারুণ। ওর বাড়ির সামনে কিন্তু ওই প্রথম এলো, এটাই হচ্ছে কথা। তো দারুণ খাওয়া হলো, আমাদের অষ্টমী শেষ হয়ে গেল, পুজো শেষ হতে চললো প্রায়। তো যাই হোক, খুব ভালো থেকো, আনন্দে থেকো। দ্যাট নোট, সামনে অনেক আনন্দের দিন আসছে। আর আমি জীবনে প্রথম এই রাত্রির এত রাতে আড়াইটে তিনটে অব্দি রাস্তায়, বাড়ি কটায় যাবো জানি না, বেশ ভালো লাগছে। মানে আমার এনার্জি এই লেভেলের নয়, কিন্তু এই বছর বেশ ভালো লাগছে। খুব ভালো থেকো সবাই।